করোনায় আক্রান্ত হয়ে ভারতে নতুন করে আরও 34 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 273 জনে। আক্রান্ত হয়েছেন 8,000-এর বেশি মানুষ। এ অবস্থায় দেশটির বেশ কিছু রাজ্যে লকডাউন 30 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে কলকাতার বেশ কিছু এলাকায় লকডাউনের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে। দেশজুড়ে মৃত্যুর হার তুলনামূলকভাবে কিছুটা কম হলেও ইতোমধ্যেই বেশ কিছু রাজ্যে সামাজিক সংক্রমণ ছড়িয়েছে, মৃত্যুর সংখ্যাও বেড়েছে উদ্বেগজনকভাবে। ভারত জুড়ে যে কোনো সময় লকডাউনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে পুরোপুরি লকডাউন না হলেও করোনা মোকাবেলায় রাজ্যগুলোকে 3 ভাগে ভাগ করে রেড, ইয়েলো ও গ্রিন জোন করা হবে বলে জানিয়েছে সরকারি দপ্তরগুলো। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করোনা সংক্রান্ত তথ্য গোপন করছে বলে অভিযোগ তুলেছে রাজ্যটির প্রধান বিরোধী দল বিজেপি। তাদের সংস্পর্শে এসেছেন, তার মধ্যে কতজনের মধ্যে সংক্রমণ হয়েছে কোনো টেস্ট হচ্ছে না, কোনো খবর নাই, সেজন্য সবাই ভয়ের মধ্যে আছেন। এইভাবে একটা হজপথ চলছে, যার ফলেতে যেমন অসুখ বেড়ে যাচ্ছে, মানুষের মনের মধ্যে ভয় বেড়ে যাচ্ছে। আমি আরেকবার সরকারের কাছে আবেদন করব যে এরকম চিলিমিলি খেলবেন না সাধারণ মানুষের জীবন নিয়ে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সামনে এসে লড়াই করুন, সমাজ আপনার সঙ্গে আছে। সারা দেশে লকডাউন চলছে, পশ্চিমবাংলায় এখন হার্ট চলছে। কালকেও দেখেছেন বিভিন্ন মসজিদে প্রচণ্ড ভিড় হয়েছে, সরকার বলা সত্ত্বেও তারপরে পুলিশ যেতে হয়েছে। কিছু মানুষ হয়তো তারা এটাকে গোয়ারতুমি করে মানছেন না, কিন্তু তাদের জন্য তাদের নিজেদের জীবন, তাদের পরিবার এবং অন্যান্য মানুষের জীবন বিপন্ন হচ্ছে। সরকারকে কড়াকড়ি করা উচিত, মানুষ সহযোগিতা করতে প্রস্তুত আছে, কিন্তু সরকারের যদি সেই অবহেলা থাকে তাহলে চিন্তার বিষয় আছে। মমতা ব্যানার্জি কিছু কিছু সেক্টর খুলে দিচ্ছেন সাধারণ মানুষের সুবিধার জন্য, বলছেন মিষ্টির দোকান খুলে দেওয়া হবে, ফুলের দোকান খুলে দেওয়া হবে, ঠিক আছে, হয়তো প্রয়োজন আছে, কিন্তু সেটাও ব্যবস্থিত হচ্ছে না। ফুলের বাজারে যা ভিড় আপনারা দেখেছেন সেটা তো চিন্তার বিষয় হয়ে গেছে। কিন্তু কেন্দ্র সরকার একই রকমভাবে চা বাগান খুলে দেওয়ার জন্য আপিল করেছিল, কারণ চা শ্রমিকরা দূরে দূরে কাজ করেন, ইফেক্ট হওয়ার ভয় নেই, কারণ ওখানে গরিবে আছে। পুরো ডুয়ার্স এলাকা উত্তরবঙ্গের সেখানে চা বাগান, সেখানে মানুষ আগের থেকে গরিব ছিল, রেশন পেত না, এখনও সেই সমস্যা, 15 দিনের বেশি কাজ নেই, রেশন নেই বাড়িতে, রেশন কম পাওয়া যাচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি তার জন্য অনুমতি দিচ্ছেন না, তিনি ভাবছেন যে হয়তো কেন্দ্রের লাভ হয়ে যাবে রাজনৈতিকভাবে, কিন্তু রাজনীতি না দেখে জীবনের মানুষের জীবন এবং বর্তমান পরিস্থিতিকে কী করে সমাজকে বার করা যায় সেটা দেখা উচিত, তাহলে সবার লাভ হবে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কলকাতার বেশ কিছু সংখ্যালঘু এলাকায় লকডাউন উপেক্ষিত হচ্ছে বলে যে অভিযোগ করেছে তার তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে কোনো চিঠি পাননি বলেও জানান তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।